আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত জয়িতা অন্বেষণে বাংলাদেশ বিশেষ কার্যক্রমের আওতায় সফল জননী নারী উপজেলা এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন সুমিত্রা মণ্ডল। গত বৃহস্পতিবার জেলা প্রশাসন কনভেনশন হলে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবসে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এবং পুলিশ সুপার আব্দুল মমিন পিপিএম এর কাছ থেকে এই জয়িতা পুরস্কার গ্রহণ করেন তিনি এবং উপজেলা জয়িতা পুরস্কার গ্রহণ করেন তার ছোট ছেলে ধীমান মণ্ডল। তিন সন্তানের জননী সুমিত্রা মণ্ডল মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকার বেশনাল গ্রামের বাসিন্দা। নবম শ্রেণী পাস সুমিত্রা মণ্ডল পেশায় একজন গৃহিণী, অল্প বয়সে স্বামীকে হারিয়ে দিশেহারা হননি। তিনি তিন সন্তানকে নিয়ে সেলাই কাজ করে সংসার এবং ছেলেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। বড় ছেলে দেবাশিস মণ্ডল অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাসরত প্রতিবন্ধী ও অটিস্টিক শিশু এবং মেলবোর্নে অবস্থানরত বাংলাদেশিদের নিয়ে কাজ করছেন। মেজো ছেলে সুভাশিস মণ্ডল 28তম বিসিএস এ সাধারণ শিক্ষা ক্যাডারে যোগ দেন এবং বর্তমানে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত আছেন। ছোট ছেলে ধীমান মণ্ডল বর্তমানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসাবে বাংলাদেশের সর্ববৃহৎ ম্যাজিস্ট্রেট আদালত তথা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসাবে ঢাকায় কর্মরত আছেন। তিনি আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য জাপানের মনোবসু স্কলারশিপ অর্জন করেন এবং খুব শীঘ্রই তিনি জাপান গমন করবেন। আমার খুব আনন্দ লাগতেছে, সে অনুভূতি প্রকাশ করবার মতো না। দীর্ঘদিন সে সাধনা ছেলেপেলে মানুষ করছি, এরকম যে একটা অনুভূতি আমার জীবনে আসবে কল্পনা করি নাই, এখন আসার পরে আমি অনেকই খুশি। প্রবল ইচ্ছাশক্তি এবং মনোবল মানুষকে সফল করে তোলেন সুমিত্রা মণ্ডল তার উজ্জ্বল দৃষ্টান্ত। মোহাম্মদ ফরহাদ হোসেন, নিউজ 71.টিভি, টঙ্গিবাড়ি।